नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आईएसएल खेला एवं एटीके ते खेला प्लेयर के किन्तु आबार फिरिए आनलो ए दल। कोन दल फिरिए आनलो एवं कोन प्लेयर के फिरिए आनलो सेइटाई तोमादेरके जानाबो। तो 30 बछर बयसी ब्राजिलियान डिफेंसिव मिडियो गार्सन भिएरा किन्तु तिनी आबार भारते फिरलेन। तो भारत क्लाबे तिनी किन्तु सई कर दिए। तब बोले रखी बंधुरा, कोनो आईएसएल क्लाबे तिनी सई करेननी, तिनी किन्तु आई लीगर क्लाब ट्राउ एफसी ते सई करेछेन। तो ये गार्सन भिएरा जार मार्केट वैल्यू 2.5 कोटी टाका, तिनी किन्तु एक समय एटीके ते खेले गिएछिलेन এবং এটিকের হয়ে 21টা ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছিলেন। এবং শুধু এটিকে নয়, ইন্ডিয়ান সুপার লিগে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছেন। সব মিলিয়ে তিনি কিন্তু 49টা ম্যাচ খেলেছিলেন, যেখানে 1টা গোল আর 1টা অ্যাসিস্ট। আর এই 1টা গোল আর 1টা অ্যাসিস্ট তিনি কিন্তু এটিকের হয়ে খেলে গিয়েছিলেন, তখন কিন্তু হয়েছিল। এবং সেই বছর এটিকে যে পয়েন্টস টেবিলে ছিল, তোমরা যদি সেটা দেখো তাহলে কিন্তু 6 নম্বরে শেষ করেছিল 18-19 সিজনে আর কি। 6 নম্বরে এটিকে কিন্তু শেষ করেছিল। তো এই গার্সন ভিয়েরা তাকে কিন্তু আবার সই করিয়ে নিয়েছে আমাদের ভারতেরই ক্লাব ট্রাউ এফসি আই লিগের ক্লাব। তো ট্রাউ এফসির গত সিজনটা খুব একটা ভালো যায়নি, তারা কিন্তু রেলিগেশনের 2 নম্বরে রয়েছে। সেই কারণে কিন্তু ট্রাউ এফসি এবারে কিন্তু ভালো পারফরমেন্স করবার জন্য গার্সন ভিয়েরাকে ফিরিয়ে আনলো। তো গার্সন ভিয়েরা খুবই ভালো প্লেয়ার, সেই নিয়ে কিন্তু সন্দেহ নেই। এবার দেখবার বিষয় তিনি কেমন খেলেন আবার ভারতে ফিরে। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।